ল্যাপটপ যখন আসে সেই ল্যাপটপটাকে ডজ অবস্থায় আসে, সেই ল্যাপটপটা ফুল রানিং করতে হয়। রানিং করার জন্য সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয়। ইনস্টল করার পরে তারপরে হার্ডওয়্যারটা মানে ইউজেবল হয়। একটা সার্ভিস পিসি যখন আসবে তখন সে পিসিটাকে যে প্রবলেমটা আসবে সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে সলিউশন করতে হবে। একজন হার্ডওয়্যার মূলত এগুলো কাজ। আমার নাম এস এম হাসানুর রহমান। আমার সিস্টেম নাম হচ্ছে গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেড। আমি এখানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে 12 বছর যাবৎ কাজ করছি। প্রতিদিন 10 ঘন্টা কাজ করতে হয়, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আমার দায়িত্ব তো আসলে এখানে একজন কাস্টমার যখন আসবে সে কাস্টমার প্রবলেমটা শুনতে হবে। প্রবলেমটা শুনে সে কাস্টমারের সলিউশনটা দিতে হবে। সহকর্মীরা আছে, তারা ঠিকমতো কাজ করছে কি না, এবং কাস্টমারের সঙ্গে সুন্দর ব্যবহার প্লাস কাস্টমারের চাহিদা অনুপাতে যা যা দরকার সেটা দিতে পারছে কি না সেটা আসলে দেখাশোনা করতে হয় আমার। একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যখন নতুন জয়েন করে তাকে প্রাথমিকে ন্যূনতম 8,000 টাকা ধরা হয়। এরপরে প্রতি বছর ইনক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্টে যাচ্ছে বিভিন্নভাবে হয়, 2,000, 3,000। যদি একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ভালো দক্ষ হয় সেক্ষেত্রে সে তার বেতন অনেক বেশি হতে পারে। ভালো দিকটা হচ্ছে নতুন প্রযুক্তি আসতেছে, নতুন ডিভাইস আসতেছে, সেই ডিভাইস সম্বন্ধে জানা হচ্ছে, প্লাস সামনে যে ডিভাইসগুলো মানে নতুন যে ডিভাইসগুলো আসতেছে সেই ডিভাইসগুলোও আমরা জানতে পারবো, প্লাস আরও ভালো কিছু করতে পারবো। অপছন্দের বিষয়টা হচ্ছে ফ্যামিলিকে দেশে সঠিকভাবে সময় দিতে পারি না, পরিপূর্ণভাবে সময় দিতে পারি না। দেশে কোনো মাসে দেশে সময় দেওয়ার চেষ্টা করতেছে যে না ঠিক আছে তোমাকে সামনে মাসে ঘুরতে নিয়ে যাবো, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওই মাসেই একটা প্রজেক্ট চলে আসলো, সেই প্রজেক্টে বলছে না তোমাকে এই প্রজেক্টটা আপ করে আসতে হবে। একজন স্টুডেন্টের এই লাইনে আসতে হলে প্রথমত তাকে কারিগরি শিক্ষা নিতে হবে। কারিগরি শিক্ষা বলতে হচ্ছে ডিপ্লোমাকে আমরা বুঝি, পাশাপাশি তাকে মানে প্র্যাকটিক্যাল কিছু কাজও করতে হবে। তো বর্তমান প্রতিযোগিতার মার্কেট, এই মার্কেটে টিকে থাকতে হলে পরে প্রথমত তাকে উইন্ডোজগুলো খুব ভালো নলেজ করতে হবে, মাইক্রোসফটের বিভিন্ন টুল তাকে জ্ঞান রাখতে হবে, এদিকে হচ্ছে সার্ভারের কাজ করতে হবে, এটা মাইক্রোটিকের কাজ করতে হবে, যেহেতু এখন আমাদের অনেক সিকিউরিটি নিয়ে কাজ করতে হয়। যে কোনো প্রবলেম যদি সলিউশন বের করতে হয় সে ভালো কিছু করতে পারবে এবং প্রতিযোগিতায় সে টিকে থাকতে পারবে। চ্যালেঞ্জিং হচ্ছে কোনো একটা নতুন ডিভাইস আসছে, যে ডিভাইসটা সলিউশন করতে হবে, সলিউশন করতে পারলে তখন আমাদের কাছে খুব এনজয় করতে হয়। একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার উন্নতি করতে হলে তাকে প্রথমত হার্ডওয়্যারের উপর সীমাবদ্ধ থাকলে হবে না, তাকে আদার্স কিছু নলেজও থাকতে হবে, যেরকম সার্ভারের উপর থাকতে হবে, ওয়েবসাইটের উপরও নলেজটা থাকতে হবে, কিছু নলেজ তাকে মাইক্রোসফটের উপর থাকতে হবে। এই সাইটগুলো যদি তার নলেজ ভালো থাকে সে খুব ভালো দ্রুত উন্নতি করতে পারবে এবং তার লক্ষ্য অর্জন করতে পারবে।